হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালি দাস লাইভ যখন কোনো কিছু দিয়ে আর ভাত খেতে ইচ্ছে করবে না তখন এই রকম একটি ভর্তা বানিয়ে ফেলবেন দেখবেন এক থালা ভাত এটা দিয়ে নিমিশে খাওয়া হয়ে যাবে সাথে আর কোনো কিছুই লাগবে না আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলটা আমি উপর থেকেই পাতলা যে খোসাটা থাকে সেটা একটা চাকুর সাহায্যে এভাবে উঠিয়ে নেব একে একে সবগুলো এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে করে নিতে হবে নেওয়ার পর আমি দুটো পাশ কেটে নিয়ে মাঝখান বরাবর টুকরো করে নেব নাওয়ার পরে দু তিন চারটা একটাতেই পিস করে নিতে হবে ছোটো ছোটো পেজ আর কি এভাবে আমি সবগুলো কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি কাটা শেষ একটা পাত্রে আমি উঠিয়ে এটাকে আবারও ভালো করে ধুয়ে নেব প্রথমত আমি একবার ধুয়ে নিয়েছি আবারও ভালো করে ধুয়ে নিলাম এবারে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেওয়া যাবে না কারণ পটল থেকে আলো অনেকটাই জল বের হয়ে আসবে সবগুলো পটল এখানে আমি দিয়ে দেব জলটা কিন্তু খুব একটা বেশি দেবেন না সামান্য পরিমাণে দেবেন এক কাপ পরিমাণ দিলেই হয়ে যাবে এক কাপ পরিমাণ জল আমি আবার ফুটিয়ে নিয়েছি আর একটু কমে গেছে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে মাঝে এটাকে উলটিয়ে দিতে হবে উলটিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কতগুলো জল বেরিয়ে আসছে পটলের যে জলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে এই জন্য খুব একটা বেশি জল দেওয়া যাবে না আর এইভাবে একটু চেড়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে এবারে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আমি আরও একটু শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটা একটা মিক্সিং জারে দিয়ে দেব গ্রাইন্ডার জারে এটাকে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম যেহেতু আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি বড় একটা মিক্সিং জার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম একবারই এটা আমার হয়ে যাবে দিয়ে ভালো করে স্মুথ করে পেস্ট করে নেব আর এটাতে কিন্তু জল দিয়ে পেস্ট করবেন না পটল এমনিতেই নরম কিন্তু এটাকে জলের প্রয়োজন হবে না দেখুন খুব সুন্দর একটা পেস্ট হয়ে আসছে একদম স্মুথ এইভাবে কিন্তু স্মুথ পেস্ট করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এবার আরও একটি কড়াই আমি ওভেনে বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো চিরে ফড়ন আর হচ্ছে পাঁচ ছটা শুকনো লঙ্কা এটা মুচমুচে হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিলে কাঁচা লঙ্কাটা সুন্দর মুচমুচো হয়ে সরি শুকনো লঙ্কাটা মুচমুচো হয়ে যাবে এবার এটা আমি কিছুটা নামিয়ে রাখছি আর কয়েকটা রেখে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি এক টেবিল চামচ হা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে এবার ওইটাকে সুন্দর করে ভেজে নিতে হবে রসুনটা দুই মিনিট তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন বেশি দিলে ভালো লাগে আমি অনেকটা দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটাকে আমি ভেজে নেব একটা সময় পেঁয়াজটা নরম হয়ে যাবে একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে তখন আমি অন্য উপকরণ দিয়ে দেবো এটা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন এটা কতটা সহজ আর কতটা টেস্টি পেস্টটা নরম হয়ে এসেছে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য এবার দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না তেলের সঙ্গেই হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেল এবার আমি পেস্টটা ঢেলে দেবো পেস্টটা ঢেলে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আগে কোনো লবণ ইউজ করিনি এখানে আমি যতটা লবণ লাগবে স্বাদ মতো দিয়ে দিলাম আর এটাকে পাঁচ ছয় মিনিট ধরে এভাবে কষিয়ে নিতে হবে এভাবে কষাতে কষাতে দেখবে শুকিয়ে গেছে আর জল জল রাখবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না শুকিয়ে নেবেন খুব টেস্ট হবে বন্ধুরা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খুবই টেস্টি হয় আর যারা খাননি যারা প্রথম দেখছেন তাদের জন্য আর যারা খেয়েছেন তো খেয়েছেন আর দিয়ে দিচ্ছি উপর থেকে এক টেবিল চামচ সরিষার তেল এটা দিলে খুবই টেস্ট হয় আর ভর্তাতে সরিষার তেল একটু কাঁচা দিলে কিন্তু খুব ভালো লাগে আর আমি যে আগে থেকে শুকনো লঙ্কাটা উঠিয়ে রেখেছি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে এভাবে শুকিয়ে নেবেন খুবই সুন্দর হবে আর খুবই টেস্টি আমার এটা কিন্তু হয়ে গেছে একদম শুকিয়ে গেছে কোনো রকমের গায়ে জল লেগে নেই এবার এটাকে আমি সার্ভ করে নেব নামিয়ে নেব দেখুন কতটা ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর লাইক দিয়ে একটা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ